আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, দেশে অথবা বিদেশে, আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার আজকের ভিডিওটি আমাদের বাসার পাশে, মানে আমার বাবার বাসার পাশে, তারা সম্পর্কে আমাদের ফুপু লাগে, তো সেই ফুপুর ছেলের বিয়ে। যদিও তেমন কোনো অনুষ্ঠান না, অনেক লোকজন না, মানে নিজ আত্মীয় স্বজন যারা আছে পাশাপাশি, শুধু তাদেরকে নিয়েই আর কি ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করছে। তো সেই বাড়িতে আমার, সেই সম্পর্কে ছেলেটা হচ্ছে আমার ফুপাতো ভাই হয়, তো সেই বাড়িতে আজকে বউ ভাতের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে আমাদের সকলকে নিমন্ত্রণ করা হয়েছে, তো আমরা তাদের নিমন্ত্রণ রক্ষার্থে বাড়ির সকলে মিলে উপস্থিত হইলাম তাদের বাসায়। তো বাসা থেকে বের হয়ে পাশে বাগানে এই যে সব ভাই বোনেরা, মানে পরের জেনারেশন ভাই বোনেরা, তারা সকলে ছবি তুলতেছিল, ফটোশ্যুট করতেছে। যেমন আমার মেজো বোনের ছেলে শেষ বোনের মেয়েকে মানে ছবি উঠাই দিচ্ছিল, সে এক এক সময় এক একটা পোস্ট নিচ্ছে, ছবি উঠাই দিচ্ছে তাকে। হ্যাঁ, তাদের ছবি ওঠানো এখন শেষ, এখন তারা মানে গন্তব্যস্থলের দিকে রওনা হইল। তো আমি সহ আমার পরিবারের সদস্যরা সবাই গন্তব্যস্থলের দিকে রওনা হইলাম। এই যে তারা আবার মাঝপথে আবারও ফটোশ্যুটের জন্য দাঁড়াই পড়ছে। এইদিকে আমার ছোটো বোন আবার একটু লেট করছে, তার জন্য দাঁড়াইছিলাম, তো সেও চলে আসলো, তো এখন সবাই মিলে যাই। তো এইদিকে রাস্তায় যাইতে যাইতে মাঝখানে, রাস্তার মাঝখানে আর কি, আমার এক আঙ্কেলের সাথে দেখা হইলো, তো দাঁড়ায় তার সাথে একটু কথাবার্তা বললাম। আর এই লোকটা হচ্ছে যার বিয়ে তার মামা, আর ইনি আর আমার বাবা হচ্ছেন দুই খালাতো ভাই বোন। তাইলে এই হচ্ছে আমাদের সম্পর্ক, সেই অনুযায়ী সেই অনুষ্ঠান বাড়িতে, মানে সেই আত্মীয় বাড়িতে আমরা দাওয়াতে যাচ্ছি। তো যাই হোক, তার সাথে কথাবার্তা বলা শেষ করে আমরা যাচ্ছি। আর আমাদের বাসা থেকে কিন্তু তাদের বাসাটা বেশি একটা দূরে না, আমাদের বাড়ি থেকে জাস্ট তিনটা বাগান পাড়ি দিলেই তার বাড়ি, তাদের বাড়ি। তিনটা বাগান বলতে কি বোঝায়, মানে তিনটা ক্ষেত বা তিনটা মেহগুনি বাগান, এরকম যে তিনটা ক্ষেত অথবা তিনটা মেহগুনি বাগান পাড়ি দিলে তাদের বাসা। তো আমরা পাশাপাশি, মানে কাছাকাছি চলে আসছি, মানে যে বাড়িতে অনুষ্ঠান তার আগের বাড়িতে বসে আছি। ওই বাড়িতে অনেক ভিড়ভাট্টা, তো লোকজন খাওয়া দাওয়া করতেছে। আর সবথেকে বড় কথা, এমনই বৃষ্টি হয়েছিল খাওয়া দাওয়ার আগে, মানে বাহিরে বসে খাওয়ার মতন পরিস্থিতি ছিল না, জন্যে ওনারা কী করেছেন, ঘরের মধ্যে নিয়ে খাওয়াচ্ছেন, ফ্লোরিং করে ঘরের মধ্যে নিয়ে প্রত্যেকটা মানুষকে ঘরের মধ্যে, মানে মেয়ের বাড়ি থেকে মেহমান আসছে তাদেরকেও, দেন আমাদের এলাকার যাদের যাদের দাওয়াত করেছে তাদেরকেও। তো অনেক দিন পরে এইভাবে বিয়ে বাড়ির দাওয়াত খাচ্ছি, মানে সত্যিই একটা আনন্দদায়ক, এতটাই আনন্দদায়ক, মানে আমরা যেভাবে বসছিলাম সকলে মিলে, কি বলবো, মানে খুবই চাপাচাপি হয়েছিল বসাটা। আর হচ্ছে অনেকগুলো মানুষ বাহিরে, কাদা, প্রচুর কাদা, তো এর জন্য ঘরের মধ্যে খাইতে দিছে। তো যাই হোক, আনন্দ হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক ভালোই লাগছে। তো এই যে খাওয়া দাওয়ার পালা শুরু, প্লেট দেওয়া হচ্ছে, এখনও ওই পাশ দিয়ে প্লেট পাইনি, আমরা আগেই পেয়ে গেছি। তো এই যে এখন খাবার দাবার চলে আসতেছে এক এক করে। আর সবথেকে মজার একটা বিষয় কি, হয়তোবা অনেক এলাকায়, টাউনে বা গ্রামের মধ্যেও অনেক অনেক বাড়িতে কিন্তু খাবারের সময় পোলাও বেশি দেয়। আমাদের এলাকায় কিন্তু এখনও এই নিয়মটা খুবই কম, মানে অতিরিক্ত, মানে কি বলবো, অতিরিক্ত যারা একটু বড় লোক তাদের বাসায় আর কি পোলাওটা চলে। আর এলাকার মানুষ তেমন একটা পছন্দও করে না যে বিয়ে বাড়িতে পোলাও খাওয়াটা, বিয়ে বাড়ি হোক আর যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হোক, পোলাও খাওয়াটা পছন্দ করে না, কারণ ভাতের মতন তৃপ্তি আর কিছুতেই নেই।
তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সাদা ভাতটা ইউজ হয় বেশি অনুষ্ঠানে। তো সাদা ভাত সাথে মুড়ি ঘন্ট, সেই সাথে থাকে গরুর মাংস, তার থাকে পাতলা ডাউল আর ডিম। এক একজনের অবস্থা বুঝে, মানে যার যেমন সামর্থ্য সে তেমন জিনিস দিয়ে আর কি আপ্যায়ন করে। তবে হ্যাঁ, সামর্থ্য কম বেশি সবারই আছে, কম আর বেশি, তবে ভাতটাকে আমাদের ওখানে প্রাধান্য দেওয়া হয় বেশি এই আর কি। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া রাখেন। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ সকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। তো আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।